জীবনটাকে আমি আজ পর্যন্ত সবচেয়ে কম কাছে পেয়েছি সে হলো আমার গিনি বনু, যাকে আমি কখনো কখনো আদর করে গিনি রানীও বলি। আর আমি হলাম ওর পুপুন দাদা। আমার মেজমাসি দিদু ও মেসো দাদুর ছোট ছেলে হলো কিন্দন গাঙ্গুলি, আমার পাক্কা মামা। এই কিন্দন গাঙ্গুলি ও মামি খেয়ালি হালদারের একমাত্র মেয়ে হলো কেয়া গাঙ্গুলি, মানে আমার গিনি বনু। ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার মুড়ি শহরে ওরা থাকে। এই মুড়ি নামটা শুনলেই আমার কেমন যেন পটলডাঙার টেনিদা আর তার সাঙ্গপাঙ্গদের কীর্তিকলাপের কথা মনে পড়ে যায়। জন্টি পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে এই মুড়ি স্টেশনেই তো অবতরণের কথা ছিল স্বামী গুনগুটানন্দের। যোগ সর্পের হাড়ি, রসগোল্লা সাবার সব মিলিয়ে এক অনাবিল হাস্যরসের সন্ধান পাই এই মুড়ি শহরের নাম মনে পড়লে। জন্টি পাহাড় না থাকলেও এই শহরের কাছাকাছি আছে কুট্রু কুসুম টিকরার অপরূপ সুন্দর পার্বত্য এলাকা, আছে বানসা পাহাড়, অনেকগুলো স্বাভাবিক জলপ্রপাতও আছে মুড়ি শহরের আশেপাশে, যেমন সীতা ফলস, দশম ফলস, হুড্রু ফলস, জোনহা ফলস। মামারা মাঝে মাঝে এই অপরূপ সুন্দর জায়গাগুলোর সৌন্দর্য উপভোগ করতে যায়। পাহাড়ি জঙ্গলি অংশে মাঝে মাঝে হাতির পালও চলে আসে। জোনহা ফলসের বাইরের দিকে আদিবাসীদের একটা গ্রাম আছে, সেই গ্রামের মানুষদের হাতের তৈরি কাঠের কাজ অসম্ভব সুন্দর। যাই হোক, আমার পাক্কা মামা চাকরি সূত্রে এই মুড়ি শহরেরই বাসিন্দা। এখানকার বিখ্যাত হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের পাওয়ার প্ল্যান্টে মামা কাজ করে। মামিও গিনিরানীকে সঙ্গে নিয়ে কোম্পানির দেওয়া খুব সুন্দর আবাসনেই মামারা থাকে। আবাসনের ছাদ থেকেই ছবির মতন সুন্দর মামার পাওয়ার প্ল্যান্টটা দেখতে পাওয়া যায়। 5 বছরের গিনিরানী ওখানকার চিরাগ নার্সারি স্কুলের KG-1 পড়ে। পড়াশোনার সাথে সাথে গিনি বনু বাড়ির অনেক ছোট ছোট কাজ করেও মামিকে সাহায্য করে। আবাসনের সামনে থাকা ফুলের গাছ থেকে সকালে ফুল তোলে, আবার কখনো কখনো বাজার থেকে কিনে আনা চাল খুব যত্ন করে গুছিয়ে রাখে। খুবই লক্ষ্মী গিনি বনু। আবার ওর ছোট ছোট দুষ্টুমিগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। ছোটবেলায় বিছানার উপর বালিশ রেখে তার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওর কুমির ডাঙা খেলাটা এত মজার ছিল যে কি বলবো। গিনি ছবি আঁকতে আর নাচ করতেও খুব ভালোবাসে। কৃষ্ণ সেজে হাতে বাঁশি নিয়ে ও যখন দাঁড়ায় তখন ভীষণই মিষ্টি আর আকর্ষণীয় লাগে। আর সবচেয়ে আমার যেটা ভালো লাগে, যখন প্রতি বছর নিয়ম করে গিনি বনু প্রত্যেক দাদাদের জন্য বাই পোস্টেজ রাখি পাঠায়, সেই রাখিটা আমি হাতে পরি আর আমার বোনের ভালোবাসার স্পর্শ অনুভব করি, মনটা আনন্দে ভরে যায়। সেই দিনটার অপেক্ষায় থাকলাম আবার কবে ওকে সামনাসামনি কাছে পাবো। মামির মেসেজ? মনে হয় ঝিলের নাচটা পাঠিয়েছে।
অসাধারণ হয়েছে, কি সুন্দর নেচেছে। আচ্ছা আমি এবার দেখি তো গিনি রানী কি করছে। গিনি, কেমন আছিস বোন? আমি খুব ভালো আছি। তুই এখন কি করছিস রে? এখন আমি ছবি আঁকছি। বাহ, ছবি আঁকছিস, খুব ভালো। সেদিন মামি বলছিল তুই নাকি ফুলে ফুলে নাচটা খুব ভালো শিখেছিস, আমায় পাঠাবি রে তোর নাচটা, আমার না তোদের কথা খুব মনে পড়ে। আছে, খুব ভালো হবে। আমি না কিছুদিনের মধ্যেই ভাই বোনেদের নিয়ে একটা ভিডিও কল করব। মামিকে বলে রাখিস, তুইও থাকবি কিন্তু। আচ্ছা পুপুন দাদা, দাদাদের সঙ্গে ঝিলমুনের সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমারও রে বোন। ঠিক আছে, এখন রাখি তাহলে, পরে আবার কথা হবে। টাটা, বাই বাই।